আজ পূর্ব বর্ধমান জেলার ছোট বইনান গ্রামে নতুন পোস্ট অফিসের শুভ উদ্বোধন করা হলো। দেশের স্বাধীনতার আগে থেকে রয়েছে এই পোস্ট অফিস। যুব গোষ্ঠীর উদ্যোগে প্রায় 4.5 লক্ষ টাকা ব্যয় করে নতুন পোস্ট অফিস তৈরি করা হয়েছে। উল্লেখ্য, কোনো রকম সরকারি অনুদান ছাড়া গ্রামের উন্নয়নের অংশগ্রহণ করেছেন দলমত নির্বিশেষে গ্রামের মানুষরাই। পূর্ব বর্ধমান জেলার ছোট বইনান গ্রামে ঠিক এমনই রীতি চালু রয়েছে সেই 1985 সাল থেকে। ছোট বইনান গ্রামের ব্রাঞ্চ পোস্ট অফিস সরকারের পক্ষ থেকে কোনো অনুদান পায় না। ছোট বইনান গ্রামের পোস্ট অফিস বহুদিনের পোস্ট অফিস, আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে এই পোস্ট অফিস নির্মিত হয়েছিল। ছোট বইনান গ্রামে এই পোস্ট অফিস আমাদের আজকে উদ্বোধন হলো। আমরা বিগত কয়েক মাস ধরে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আমরা এই পোস্ট অফিসের জন্য টাকা সংগ্রহ করেছি, করে প্রায় 4.5 লক্ষ টাকার ওপর আমরা আমাদের উঠেছে। আজকে হিসাব উনি মাস্টারমশাই দিয়ে দিয়েছেন। তা এই পোস্ট অফিস প্রত্যেকের অনুদান নিয়ে আমাদের খুব গর্বের সঙ্গে আমরা আজকে উদ্বোধন করতে পেরেছি। যুব গোষ্ঠীর উদ্যোগে অর্থ সংগ্রহের মাধ্যমে তৈরি করা হলো এই নতুন পোস্ট অফিস। প্রায় 800 বেশি মানুষ সহায়তা করেছেন এক্ষেত্রে, এ কথা জানিয়েছেন যুব গোষ্ঠীর অন্যতম কর্মকর্তা দেবনাথ নন্দী। পোস্ট অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমানের ডাকঘরের আধিকারিক লক্ষণচন্দ্র খান, রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি গায়ত্রী কুণ্ডু, পাইটা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামচন্দ্র পাল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমাদের ছোট বইনান গ্রামের একটা ট্র্যাডিশন আছে, দলমত নির্বিশেষে আজ 1985 সাল থেকে গ্রামের ডেভেলপমেন্টে সরকারি অনুদান ছাড়া গ্রামের মানুষের সাহায্যে, গ্রামের মানুষের পরিশ্রমে গ্রামের ডেভেলপমেন্টে। আমি দীর্ঘদিন এই স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম প্রধান শিক্ষক হিসাবে। সেখানে যুবগোষ্ঠী প্রায় 18 লক্ষ টাকা নিজেদের অনুষ্ঠান করে, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করে স্কুলকে তুলে দিয়েছে। যখন কোনো আমরা সরকারি অনুদান কিছু পাইনি, তখন অনেক আগের কথা বলি, এই ছোট পরিজন পোস্ট অফিস ব্রাঞ্চ পোস্ট অফিস এরও কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অনুদান পাওয়া যায় না। আমি তবুও যুবগোষ্ঠীর আমার অ্যাক্টিভ সমস্ত ছেলেরা প্রাণ পরিশ্রম করে প্রায় আমরা 4 লক্ষ গতকাল পর্যন্ত 4,60,000 টাকা তুলেছি। খরচও ওই রকমই হয়ে যাবে, এক সপ্তাহের মধ্যে আমরা আয় ব্যয় টোটাল হিসাব একটা বুকলেট আকারে বিভিন্ন পাবলিক প্লেসে আমরা দিয়ে দিই। এটা আমাদের ট্র্যাডিশন, হিসেবটা আমরা হিসেবের ব্যাপারে কারো মনে যাতে কোনো সন্দেহের অবকাশ না পাই, যেহেতু এটা জনগণের পয়সা। এর জন্য আমি যুবগোষ্ঠীর প্রত্যেক সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে মানুষের কাছে, যে আমরা প্রায় 800 মানুষের কাছে পৌঁছেছি সাহায্যের জন্য, সবার কাছে আমরা কিছু না কিছু সমর্থন যে পেয়েছি। কেউ কেউ হয়তো বিরূপ হয়েছেন, সরকারি অনুদান আমরা কেন দেব, এটা সরকারি বিল্ডিং, তাদের বোঝানো যায়নি। এর মধ্যে বলতে গেলে অনেক কিছু বলা হয় কিন্তু সরকারি যায় না। পোস্ট অফিসটা আমার 68টা ব্রাঞ্চ আছে, তার মধ্যে এই বিল্ডিং আমি ডাক বিভাগের তরফ থেকে গ্রামবাসীকে ভীষণ ভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটা ভালো বিল্ডিং দেওয়ার জন্য। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।